বিডিআরের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মইনুল ইসলাম গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন তা দেখে পররাষ্ট্রমন্ত্রীর মাথা খারাপ দেখে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম ওই ঘটনার দুই দিন পর তিনি ডিজি হয়েছেন, ডিজি নিয়োগ করা হয়েছে। অতএব ঘটনার অনেক বিষয়, এর যে অবজেক্টিভিটি, অনেক কিছুই তিনি জানেন এবং তিনি এই ঘটনার জন্য যে তদন্ত কমিটি করা হয়েছিল সেই তদন্ত কমিটির তিনি একজন সদস্য ছিলেন। তো তিনি যা জানেন, তিনি যা দেখেছেন, তিনি যা বুঝেছেন সেটি গতকালকে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার তিনি বলেছেন। এইটা দেওয়ার পরে তো সারা দেশে তোলপাড় শুরু হয়েছে, এরপরেই আওয়ামী নেতাদের মাথা খারাপ। আওয়ামী মন্ত্রীরা এখন মানে মানে গ্রামের মেয়েদের মতো ঝগড়া করা, বস্তির মেয়েদের ঝগড়া করা, এই ওই করেছে ওই করেছে, ক্ষমতা আপনাদের হাতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবকিছু আপনাদের। আর মানে ওই পুরনো কায়দায় অতীত অভ্যাস অনুযায়ী এখন 15 বছর পর দায় চাপানোর চেষ্টা করছে, মানে বিভ্রান্তি তৈরি করা। মানুষ মানে যা দেশবাসী দেখেছে, জেনেছে, বুঝেছে, এর মধ্যে নানা গবেষণা হয়ে অনেক কথাই অনেক এক্সপার্টরাও বলেছেন যে তারা জড়িত, কিভাবে জড়িত, তারা বাইরে স্লোগান দিচ্ছিল এবং কোন দেশ এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত, এগুলো অনেকভাবেই কিন্তু বেরিয়ে এসেছে। এখন এটাকে আড়াল করার জন্য প্রাণান্ত করার প্রচেষ্টা হাসান মাহমুদ সাহেবদের, তারা এখন এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেদিন জনগণ যা দেখেছে এবং যা বিশ্বাস করেছে তারই প্রতিফলন ঘটেছে। বিডিআরের সাবেক ডিজির বক্তব্য, মইনুল ইসলামের সাক্ষাৎকারটি গতকাল প্রকাশিত হলে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তিনি পরিষ্কারভাবে বলেছেন, একটি রাজনৈতিক দলের নেতারা বিদ্রোহীদের সাথে জড়িত ছিল ও বিডিআর বিদ্রোহের ঘটনার সময় বাইরে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে, এছাড়া দেশের বাইরে প্ররোচনা ইত্যাদি নিয়ে তিনি যা বলেছেন সেটি ঘটনার দিন থেকেই এদেশের জনগণ বিশ্বাস করে। তিনি সাক্ষাৎকারে বলেছেন, বিডিআর বিদ্রোহ নিয়ে যে তদন্ত কমিটি হয়েছিল তাদেরকে কাজ করতে দেয়নি আওয়ামী সরকার। আমি বলতে চাই, পিনখানা ট্র্যাজেডির রহস্য ধামাচাপা দেওয়া যাবে না, একদিন এর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে এবং প্রকৃত অপরাধীদের বিচার হবে। পিনখানায় সেনা অভিযান না চালানো, খুনিদের আপ্যায়ন, সাধারণ ক্ষমা ঘোষণা ও অনেককে বিদেশে পালিয়ে যাবার সুযোগ করে দেওয়ার নানান প্রশ্নের জন্ম দেয় এবং সেদিন থেকে এই প্রশ্নের কোন উত্তর দিতে পারেন সরকার। সেই সব প্রশ্ন ক্ষোভের সঙ্গে উচ্চারণের দায়ে আরো অনেক অনেকে চাকরি না। 2011 সালের 30 আগস্ট প্রকাশিত উইকিলিক্স এ ফাঁস করা গোপন তথ্য, ঘটনায় জড়িতদের সাক্ষ্য প্রমাণ, তাদের বিচার প্রক্রিয়া, তদন্ত কমিটির আংশিক প্রতিবেদন, দেশি বিদেশি পত্র পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদন এবং পিলখানায় হত্যাকাণ্ডের 48 ঘন্টার মাথায় বিধ্বস্ত বিডিআর এর মহাপাত্র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করা ঘটনার মানে বিধ্বস্ত সেই অবস্থায় বিডিআর এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মইনুল ইসলামের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট প্রমাণ হয় আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় ঠান্ডা মাথায় সুপরিকল্পিত ভাবে বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে এবং তাদের অনেকের পরিবারের সদস্যদেরকে নির্মম ভাবে হত্যা করা, আর এর পিছনে তাদেরকে শক্তি জুগিয়েছে এই সরকারের প্রভুরা, বিদেশে তাদের যারা প্রভু আছে তারা। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, সেনাবাহিনীকে দুর্বল করা করে রাখার আওয়ামী ষড়যন্ত্র নতুন নয়। সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে স্বাধীনতোত্তর বাংলাদেশের সেনাবাহিনীর প্যারালাল রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ এবং তাদের দেশি বিদেশি দোসররা সেনা কর্মকর্তা এবং সেনা সদস্যদেরকে মুখোমুখি করে করে দিয়ে দেশে গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশ
এবং দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী এবং তাদের দোষীদের সকল ষড়যন্ত্রের মুখে দেওয়া হয়। তবে সেনাবাহিনীর বিরুদ্ধে মহল বিশেষের ষড়যন্ত্র থেমে থাকেনি। গতকাল পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বক্তব্য, বীরখানায় বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের হত্যার নির্মমতাকে প্রশ্রয় দেওয়া, তার বক্তব্য জনমনে অসীম হতাশা ও তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। আপনাদের সকলকে ধন্যবাদ। সারা দেশে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশবাহী কর্তৃক হামলা মামলা গ্রেফতারের সংক্ষিপ্ত বিবরণ। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আসাদুজ্জামান মিয়া এবং বিরাজপুর জেলা বিএনপির নেতা ও নসরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিক নায়ক সহ কয়েকজন নেতা কর্মী একটি মিথ্যা মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিরাজপুর আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান মিয়া সহ সকলের নিঃশর্ত মুক্তির দাবি জানাই। ফেনী জেলাধীন দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক বদরুল নুরসিকে গ্রেপ্তার করে আমি গ্রেপ্তারকৃত সকল ব্যক্তিবৃন্দে নিঃশর্ত মুক্তি দাবি করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। তারা কি করেছে শুধু দেশে না বিদেশে গিয়ে এমনকি পার্শ্ববর্তী দেশে গিয়ে মানে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে খুব জোরালো কণ্ঠে তারা সেখানে কথা বলেছে। আর উনি কিসের নারী শুনে কি শুনেছেন কি কথাবার্তা হচ্ছে উনি কি জানেন? আমরাও তো জানি। আর বিদেশিরা আসলে, বিদেশি কোনো কর্মকর্তারা আসলে, বিশেষ করে গণতান্ত্রিক দেশে কর্মকর্তারা আসলে সরকারি দল বিরোধী দল সবার সাথে বসে, এটা তো রেওয়াজ, এটা তো দীর্ঘদিনের ঐতিহ্য। তারা ইচ্ছা প্রকাশ করেছে এবং সেই কারণেই আমাদের নেতৃবৃন্দ দেখা করতে গেছে। কিন্তু কি আলোচনা হয়েছে, কি কথা হয়েছে সেটা তো আমরা কেউ জানি না। আমাদের নেতৃবৃন্দ যারা গেছেন, পার্টির সংগ্রামী মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবিদ হোসেন মাহমুদ চৌধুরী, তারা তো কিছু বলেননি। তাহলে উনি জানলেন কি করে? তাহলে উনি কি মানে কোন মানে গোপন ডিভাইস কোথাও উনি রেখেছেন নাকি? আর কথাবার্তা উনি যেভাবে বলেন তাতে মনে হচ্ছে যে উনি বোধহয় বিএনপি বিকল্প জাতীয় স্থায়ী কমিটির সদস্য। উনি কি বললেন যে বিএনপি নাকি কি উপজেলার আলটিমেটলি উপজেলার জেলা নির্বাচনে যাবে, তো তাতে মনে হচ্ছে যে উনি শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন, উনি বোধহয় বিএনপির বিকল্প জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কারণ মনে হচ্ছে যে অনেক বিএনপির গোপন কথা তিনি আগেই জেনে যাচ্ছেন। এগুলো আসলে মানে জনগণের সাথে তামাশা করা, প্রতারণা করা। আব্দুল কাদের সাহেব একসময় ছাত্রনেতা ছিলেন, কিন্তু দামি সরকারের দামি মন্ত্রী হয়ে তিনি যে সত্য কথা বলতে ভুলে গেছেন, জনগণের কাছে জবাবদিহিত করতে হবে সেটা তারা ভুলে গেছেন। এক ধরনের দস্যুবৃত্তের মানসিকতা নিয়ে তারা ক্ষমতা দখল করেছে। যে বলেছে এরশাদের অধীনে যারা যাবে তারা জাতীয় বেইমান, আর নিজেরা নিজের কথায় জাতীয় বেইমান হয়ে তারা নির্বাচনে গেছে। কিন্তু বিএনপি সেটা করেনি। বিএনপি সুস্পষ্ট ভাবে তাদের অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ ছিল এবং তার রেজাল্ট আমরা পেয়েছি। জনগণ কিন্তু সব বিচার করে, বিবেচনা করে যে এই রাজনৈতিক দলটি জনগণের সাথে যে ওয়াদা করে সেই ওয়াদা তারা ভঙ্গ করে না। বলি 91 সালে একটি তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে সরকার প্রধান বিচারপতিকে দিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যেখানে কোন স্বৈরাচারের হস্তক্ষেপ ছিল না সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। এই পুরস্কারটা বিএনপি জনগণের পক্ষ থেকে, আর তারাই দেখবে দেশে যখন
অবাধ সুষ্ঠু নির্বাচন হবে তখন এই যে কথাগুলো বলছেন বিভ্রান্তি ছড়ানো এর পরিণতি আওয়ামী লীগকে ভোগ করতে হবে এবং গোয়েল কাদের সাহেবরা যে মিথ্যাচার করছেন সেটারও তাদেরকে ভোগ করতে হবে আমরা সত্যের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা কমিটমেন্টের পক্ষে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন ধন্যবাদ।